কাজটাকে ঠিক হলো মো? কোয়েলের প্রশ্নটা শুনে কোনো উত্তর দিলাম না। আজকে আদির সাথে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, এতটা করা ঠিক হয়নি। তার উপর ওনার শেষের কথাগুলো ভুলতে পারছি না। দেখ মো, আমি যা জানি, আদিদা কখনো কাউর নামে মিথ্যে কথা বলে না। আর অঙ্কিত আমাকে বলেছিল রনির ছেলেটা খুব একটা সুবিধার না, ও পলিটিশিয়ানের ছেলে। হোয়াট, তুই এটা আমাকে এখন বলছিস? আগে কেন বলিসনি? আমি রেগে কথাটা কোয়েলকে জিজ্ঞেস করলে কোয়েল চুপ করে যায়। আমার মাথা আরও গরম হয়ে গেল ব্যাপারটা দেখে। কি হলো, বলবি কিছু? অঙ্কিত তোকে ভালোবাসে মো। কি কি বলছিস এসব? ঠিকই বলছি, ও তোকে ভালোবাসে, তাই তোর সাথে রণিতকে একদমই সহ্য করতে পারে না। এই কারণেই আমি ভেবেছিলাম হয়তো তোকে রণিতের থেকে দূরে রাখার জন্য অঙ্কিত মিথ্যে বলছে। কিন্তু এখন যখন আদিদাও এটাই বলল, তখন আমি মানতে বাধ্য হলাম। কোয়েলের কথা শুনে আমার মাথায় হাত পড়ে গেল। আমি আন্দাজ করেছিলাম অঙ্কিতের ব্যাপারটা, কিন্তু এটা যে সত্যি হবে আমি ভাবিনি। এখন এখন কি করব আমি? কি রে, কি ভাবছিস? কি করব এখন? কি আবার করবি? কিছুই না, জাস্ট মজা দেখ। আমি কোয়েলের কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, মজা দেখব মানে? মানে এটাই যে আদিদা নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাও আবার সেটা নিজে থেকেই। তাই জন্যেই তো বলল যে সবটা নতুন করে শুরু করতে চায়। তুই পুরনো কথাগুলো, ওর ভুলগুলো একের পর এক মনে করিয়ে দিয়ে ওকে নিজের কাছে নিজেকেই অপরাধী বানিয়ে দিয়েছিস। এখন হয়তো ও আরও বেশি করে নিজের ভুলগুলো শোধরানোর চেষ্টা করবে। এই তো বললি কাজটা ঠিক করিনি, তাহলে এখন সাপোর্ট করছিস যে? কোয়েল একটা বড় নিঃশ্বাস ছেড়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুই যেই কষ্টটা পেয়েছিস সেটা কোনোদিনই ভুলবার নয় জানিস তো, তাই আদিদাকে একটু তো কষ্ট সহ্য করতেই হবে। ও যেই রকম ব্যবহারটা তোর সাথে করেছিল ফুলশয্যার রাতে, আজ ও সেই রকম একটা ব্যবহার তোর কাছ থেকে পেয়েছে। তুই নিজেকে এতটা খারাপ ভাবিস না। তুই ভাব, সেদিন আমি নিজে থেকে ওনাকে বললাম, তারপর আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল। ওনার চোখের সামনে রণিত আমাকে কোলে তুলে নিয়ে এলো। অঙ্কিত ওভাবে আমাকে ধরেছিল, তা দেখার পরেও উনি কিছুই বললেন না। আমি যখন বললাম আমাকে ধরতে, তখন ধরলেন, আর আজ এসেছিলেন আমার উপর অধিকার বোধ দেখাতে। কার না মাথাটা গরম হয় বলতো? কোয়েল আমার কাঁধে হাত রেখে বলল, আদিদা যেহেতু কোনোদিন বিয়ের কনসেপ্ট মানেনি, তাই ওর তোর প্রতি এই অধিকার বোধ, জেলাসি, অনুভূতি আর ভালোবাসা সব কিছু বুঝতে একটু সময় লাগবে। হ্যাঁ, এখন এমন একজন যদি কেউ আসে যে আদিদাকে বোঝাবে এসব, তাহলে অত বেশি কষ্ট করতে হবে না। ভালোবাসা? হাসাস না, উনি আমাকে কোনোদিনই ভালোবাসবেন না, আর না আমি বাঁচতে পারবো। হায় রে, ভালোবেসে বসে আছে আবার বলছে ভালোবাসতে পারবে না। আদিদার মতো এরেও যে বোঝাতে হবে এটা তো আমি ভুলেই গেছিলাম। কই নেই, আদিদা আগে বুঝুক, তারপর ও নিজেই ওর বউকে বুঝিয়ে দেবে। আমি কোয়েলের দিকে তাকিয়ে দেখলাম নিজে নিজে কীসব বিড়বিড় করে চলেছে। আমি ওর বাহুতে হালকা একটা চাপড় মেরে বললাম, কি বিড়বিড় করছিস তুই? কো কিছু না, চল ম্যামের পড়া রেডি করতে হবে। আজব। অন্যদিকে এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে কিছু জানাসনি আদি? আদির সব কথা শুনে রাজ রেগে গেলে আদি অভিমানে সুরে বলল, তুই তো কোনো যোগাযোগ রাখিসনি। রাজ পারে না আদির মাথাটা ফাটিয়ে দিতে, নিজেকে সামলে নিয়ে বলে, কেন রে হারামজাদা, তোর কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার ছিল না, আমি করিনি তাই তুইও করিসনি। আরে বাবা, আমি তো আসতাম এক্সাম দিতে,
এমন তো না যে আমার তোর সাথে ঝগড়া হয়েছে, আলাদাই অভিমান করে বসে আছিস তুই। রাজ আদির পাশে চুপ করে বসে পড়ল। কিছুক্ষণ বসে থাকার পরেও যখন দেখল আদির কোনো রিয়াকশন নেই, তখন পাশে তাকাতেই দেখল আদি চুপ করে বসে আছে। রাজ আদির কাছে এগিয়ে গিয়ে ওর সামনে হাঁটু ভাঁজ করে বসে বলল, আমি আর যাচ্ছি না কোথাও, পার্মানেন্ট এসে পড়েছে তোর কাছে। আদির কোনো রিয়াকশন নেই। আরে বাবা, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি যেই অবস্থায় ছিলাম সেই সময় আমি কাউকে কিছু জানাতে পারিনি। আমি কেউ হয়ে গেছি? ঠিকই আছে, বাপ আমার, আমি সেটা বলিনি। তুই কেন এমন করছিস? আমি ফিরে এসেছি তো। আদি রেগে উঠে বলতে শুরু করল, তোর এই ভুল হয়ে গেছে বলায় সবটা ঠিক হয়ে যাবে না রাজ। আমি যেই কষ্টটা পেয়েছি সেটা তুই কমাতে পারবি না। সবাই জানতো তোর আর আমার সম্পর্কটা কীরকম ছিল। সেই ছোটবেলা থেকে আমরা একে অপরকে ছাড়া চলিনি, একে অপরকে না বলে কোনো কিছু করিনি, হরিহর আত্মা ছিলাম। আর তুই কি করলি? আমাকে না জানিয়ে হুট করে কোথায় একটা চলে গেলি, এখন এসেছিস সরি বলতে। আইডিয়া আছে আমি কতটা একা পড়ে গেছিলাম? খোঁজ রেখেছিস আমার? শুধু কো। আরে ভাই আমার, শান্ত হ তুই। আমি বলছি তো আমার মনের অবস্থা ভালো ছিল না, না হলে তোকে ছাড়া আমি কাকেই বা বলবো আমার কথা? তুই ছাড়া আমার কে আছে বল? আমি নিজেও তো তোকে ছাড়া একাই ছিলাম, আমার কথা শোনার মতো ভাবার মতো কেউ ছিল না ভাই। এখন যখন আমি ফিরে এসেছি তখন প্লিজ ভুল বুঝিস না আমায়। আদিকে থামিয়ে দিয়ে রাজ আদিকে নিজে থেকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। আদিও আর কথা না বাড়িয়ে রাজকে জড়িয়ে ধরলে রাজ স্বস্তি পায়। কিছুক্ষণ পর আদিকে ছেড়ে বলে, তোর বউ তো তোকে ভালোই শিক্ষা দিয়েছে। মানে কি বলতে চাইছিস? তুই বুঝিসনি? তুই নিজের মধ্যে নিজের পরিবর্তন বুঝিসনি আদি? আদি রাজের কথায় অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে, কিছুই বুঝতে পারছে না সে রাজের কথা। রাজ সেটা বুঝতে পেরে আদিকে বসিয়ে বলল, তুই মৌমির সাথে যেটা করেছিস সেটা যে ভুল তুই সেটা বুঝতে পেরেছিস। শুধু এটাই না, মৌমি যে এটাতে কতটা কষ্ট পেয়েছে সেটা আজ ওর করা ব্যবহারে তুই অনুভব করেছিস। তাই তো আমাকে বললি যে এখন আমার সরি চাওয়ায় তোর পাওয়া কষ্টটা কমবে না। ঠিক যেমন তোর করা আগের ব্যবহারে মৌমির কষ্টটা কমবে না তোর এখনকার সরিতে। আদি চুপ করে রইল রাজের কথা শুনে। কিছু সময় পর আদি নীরবতা ভেঙে বলল, আমার সাথে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ভার্সিটিতে মৌমি আসার প্রথম দিন থেকেই আমি ওকে চেয়েও অ্যাভয়েড করতে পারছি না। বারবার মাথায় ঘুরছে জিয়া ওর জন্য কি না কি প্রবলেম ক্রিয়েট করবে, ওকে ফাঁসাবে, তখন কি হবে? আমি চাই না মৌমি কোনো প্রবলেম ফেস করুক। আর কি কি চলছে এখন তোর মাথায়? আদি কিছুক্ষণ ইতস্তত বোধ করতে করতে একটা সময় বলেই দেয়, প্রথমে আমার মৌমির সাথে অঙ্কিতকে সহ্য হচ্ছিল না, কিন্তু এখন রনিতের সাথেও তুই মৌমিকে সহ্য করতে পারছিস না। তোর মন চাইছে অঙ্কিত হোক বা রনিত, তুই ছাড়া কেউই যেন মৌমিকে টাচ তো দূর, ওর আশেপাশেও যেন না ঘেসে, তাই তো? আদি হাঁ করে রাজের মুখের দিকে তাকিয়ে থাকলে রাজ জোরে হেসে ফেলে। আদি বোকার মতো মুখ করে রাজকে জিজ্ঞেস করে, তুই কি করে জানলি? রাজ কোনো রকমে নিজের হাসি থামালেও আদির মুখ দেখে আবার হেসে ফেলে। এতে আদি বিরক্ত হয়ে গেলে রাজ নিজেকে স্বাভাবিক করে বলে, ইউ আর ইন লাভ ব্রো, ইউ আর ফল ইন লাভ উইথ মৌমি। রাজের কথা শুনে আদির বিষম লেগে গেল। রাজ সেটা দেখে হেসে আদিকে জল দিলে আদি সেটা ঢকঢক করে খেয়ে নেয়।
তারপর চোখ বড় বড় করে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করে, কি বললি? তোর মতো অবস্থা আমারও, আমি নিজেই ভেবে পাচ্ছি না তুই আদি ব্যানার্জি ভালোবেসে ফেলেছে। মাই গড, ভাই কি বলছিস এসব? দেখ আদি, আমি জানি তুই এসব প্রেম ভালোবাসা বিয়েতে বিশ্বাসী নস, কিন্তু বিয়ে এমন একটা জিনিস যা সবাইকে বদলে দেয়। তুই মুখে বলছিস ঠিকই তুই এই বিয়েটা মানিস না, কিন্তু তোর মনে মনে এটা আছে যে মৌমি তোর বউ। প্রথমত ঠিক এই জন্যেই তুই চাস না মৌমি কোনো প্রবলেম ফেস করুক, মৌমিকে কেউ হ্যারাস করুক, এটা তোর মৌমির উপর কর্তব্য বোধ। দ্বিতীয়ত তুই চাস না মৌমি অন্য কোনো ছেলের সাথে কথা বলুক, মিশুক, তোর কথা মতো ও চলুক, এটা চাইছিস তুই, এটা তোর ওর উপর অধিকার বোধ, কারণ তুই জানিস মৌমি তোর। রাজের মৌমি তোর কথাটা আদির বুকে এসে লাগলো, এই দুটো শব্দই যেন ওর মনে দাগ কেটে গেল। ও নিজের অজান্তেই মনে মনে আওড়াতে লাগলো, মৌমি আমার। রাজ বুঝল আদি বুঝতে শুরু করেছে, তাই আবারও বলতে শুরু করল, তোর মাথায় সারাক্ষণ মৌমির কথা ঘুরছে, যেখানে আজ অবধি তুই কোনো মেয়েকে নিয়ে ভাবিসনি। তুই আমাকে বললি মৌমি পায়ে চোট পেয়ে কষ্ট পাওয়ায় তোর কষ্ট হয়েছে, আজ অবধি কোনো মেয়ের কষ্টে তোর কষ্ট হয়েছে আদি? যখন মৌমি ডান্স কম্পিটিশনের গ্রিন রুমে বলেছিল ওর পরিবারের জন্য মন খারাপ করছিল, তখনও তোর খারাপ লেগেছিল, তাই তুই ওর পরিবারকে নিয়ে চলে এসেছিলি। মৌমি যখন জিতেছিল তখন ওর খুশিতে তুই খুশি হয়েছিলি, কিন্তু তার সাথে তোর খারাপও লেগেছিল, কারণ তুই ওর সাথে পারফরম্যান্স করতে পারিসনি। সিরিয়াসলি, আদি ব্যানার্জি কোনো মেয়ের সাথে পারফরম্যান্স করতে না পারার জন্য কষ্ট পেয়েছে? আচ্ছা, তোর শরীর খারাপের সময় কেন তুই চাইছিলি মৌমি তোর সাথে থাকুক? আমার ভালো লাগে ও আমার কাছে থাকলে। এক্স্যাক্টলি, তোর ভালো লাগে, তুই মৌমির সাথে টাইম স্পেন্ড করতে চাস, কারণ ও কাছাকাছি থাকলে তোর ভালো লাগে। যেখানে জিয়াকে তুই সহ্যই করতে পারিস না, শুধু জিয়া কেন, অন্য কোনো মেয়েকেই তুই সহ্য করতে পারিস না। আদির কাছে একে একে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, যেই প্রশ্নের উত্তর ও এতদিন খুঁজছিল তা একে একে সব সে পেয়ে গেছে। সে সত্যি রাজের কথা অস্বীকার করতে পারছে না, তবুও রাজকে বলল, তুই ভুল বুঝছিস রাজ, আমি আর ভালোবাসা? না না, আমি ভালোবাসি না, কি বলছিস এসব? আচ্ছা, তুই ভালোবাসিস না, তাহলে কেন মৌমির ডিভোর্স দেওয়ার কথায় তোর খারাপ লেগেছে? মৌমির বলা প্রত্যেকটা কথায় তোর এতটাই খারাপ লেগেছে যে তোর চোখে জল এসেছে, তুই কেঁদেছিস। অঙ্কিতা আর রণিতের সাথে শুধু না, মৌমি যদি অন্য যে কোনো ছেলের সাথে ক্লোজ হয় তুই সেটা সহ্য করতে পারবি না আদি? তেমন কিছুই না রাজ, রণিত ভালো না, তাই আমি মৌমিকে বারণ করেছি। আর অঙ্কিত? আগে অঙ্কিতের সাথে কথা ছিল না তো, তাই রাগ ছিল, এখন কোনো প্রবলেম নেই। আচ্ছা তাই, ঠিক আছে, তাহলে মৌমির সাথে তোর ডিভোর্স করিয়ে অঙ্কিতের সাথে ওর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। রাজ, একদম বাড়াবাড়ি করবি না বলে দিলাম, লিমিট ক্রস করছিস তুই। আদি রাজের কলার ধরে কথা বললে রাজ কোনো রিয়্যাক্ট করে না, শুধু ওর দিকে তাকিয়ে হাসছে। আদি নিজের রিয়াকশন বুঝে সঙ্গে সঙ্গে রাজকে ছেড়ে দিল। রাজ আদির কাঁধে হাত রেখে বলল, ভাব একটু এই বিষয়ে, সব ক্লিয়ার হয়ে যাবে তোর কাছে, আমি জাস্ট তোকে হেল্প করার জন্য পয়েন্টগুলো ক্লিয়ার করে দিলাম, ওকে? রাজ কথাগুলো বলে বেরিয়ে গেলে আদি চিন্তিত হয়ে পড়ে, কিন্তু মৌমির কথা মনে পড়তেই নিজের অজান্তে ও হাসে। তারপর সেটা বুঝতে পেরে আদি চুপ করে গেল আর মাথায় হাত দিয়ে বসে পড়ল।